হ্যালো এভরিবডি, আজকে যে টপিকসটা তোমাদের বলবো সেটা হচ্ছে টিস্যু নেমাটোড। আমি গত ক্লাসে তোমাদের ইন্টেস্টাইনাল নেমাটোড শেষ করেছি, আজকে হচ্ছে টিস্যু নেমাটোড। তো টিস্যু নেমাটোডের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন জরুরি, মোড অফ ইনফেকশনটাও জরুরি, কি কি ডিজিজ প্রডিউস করে এটাও জরুরি, অর্গানিজমের নাম তো জানতেই হবে তোমাকে। এবং ইন্টেস্টাইনাল নেমাটোড যেরকম ভাবে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে নামগুলো, টিস্যু নেমাটোডের নামগুলো ওরকম ভাবে জিজ্ঞেস করে। তো নাম কি কি আছে টিস্যু নেমাটোডের? 1 নম্বরে তোমরা বলবা উচেরিয়া ব্যানক্রফ্টি, উচ্চারণটা ঠিক মতো করবা, উচেরেরিয়া, ঠিক আছে না, উচেরেরিয়া ব্যানক্রফ্টি, যেটা তোমরা ঠিক মতো নামটা উচ্চারণ করবা। দেন আছে ব্রুজিয়া মালাই, অনকোসার্কাস ভলভিউলাস, লোয়া লোয়া, ড্র্যাকেনকিউলাস মেরিনিয়েন্সিস। তো তোমাদেরকে এই জিনিসগুলো, তোমাদের নামগুলো মনে রাখতে হবে, উচেরিয়া ব্যানক্রফ্টি, ব্রুজিয়া মালাই, অনকোসার্কাস ভলভিউলাস, লোয়া লোয়া, ড্র্যাকেনকিউলাস মেরিনিয়েন্সিস। ওকে, উচ্চারণ গুলা প্রপারলি না করলে ভাইবার সময় স্যাররা খুব মাইন্ড করে ব্যাপারগুলো, ওই জন্য উচ্চারণ গুলা ঠিক মতো করবা। ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য হ্যাবিটেট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম, যেটা সেটা হচ্ছে বাংলাদেশে দুটাই পাওয়া যায়, উচেরিয়া ব্যানক্রফ্টি আর হচ্ছে ব্রুজিয়া মালাই। সাবকিউটেনিয়াস টিস্যুতে হচ্ছে অনকোসার্কাস ভলভিউলাস, গ্যানেস্থোমা, স্পিনেজেরাম বলে একটা আর কি পাওয়া যায়, এটা বাংলাদেশে আমি দেখছি আর কি এরকম ভাবে, বাংলাদেশ আই হসপিটালে এটা হবে, বাংলাদেশ আই না, যেটা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ন্যাশনাল গভর্নমেন্ট লেভেলের, সেখানে দেখছি চোখের মধ্যে। কনজাংটিভাতে হচ্ছে লোয়া লোয়া। ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য হ্যাবিটেটে আবার বলা হচ্ছে যে ড্র্যাকেনকুলাস মেরিনিয়েন্সিস হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যুর মধ্যে, মেজেন্টারির মধ্যে কিছু থাকে, ম্যানসোনেলা উজার্ডি কানেক্টিভ টিস্যুর মধ্যে থাকে, এই সবগুলোই কিন্তু ভেক্টর বর্ন। এই জিনিসটা তোমাদেরকে আইডিয়া থাকতে হবে, টিস্যু নেমাটোডের কোনোটাই কিন্তু মুখ দিয়ে যাওয়া বা এই ধরনের কিছু না, এগুলো সবগুলো হচ্ছে ভেক্টর বর্ন। তো মোড অফ ইনফেক্ট ট্রান্সমিশন যদি আমি আরো ক্লিয়ার করি, তাহলে উচেরিয়া ব্যানক্রফ্টি হচ্ছে কিউলেক্স মসকিটোর মাধ্যমে, অবশ্যই ফিমেল কিউলেক্স মসকিটো, তোমাদের আগেই ব্যাখ্যা করেছি কেন ফিমেল মসকিটো হচ্ছে ব্লাড সাক করে। তো উচেরিয়া ব্যানক্রফ্টি হচ্ছে কিউলেক্স মসকিটো, ব্রুজিয়া মালাইও হচ্ছে কিউলেক্স মসকিটো, অনকোসার্কাস ভলভিউলাস হচ্ছে সাইমোলিয়াম ফিমেল ব্ল্যাক ফ্লাই যেটা আর কি আছে, সেটা সেটা আর কি ট্রান্সমিট করে থাকে, লোয়া লোয়া হচ্ছে ক্রাইসোপস যেটা ফিমেল ডিয়ার ফ্লাই, দেন ড্র্যাকেনকুলাস মেরিনিয়েন্সিস হচ্ছে সাইক্লোপস অ্যাকুয়াস ইনসেক্ট। তো দিস ইজ দি ক্রাইসোপস, যেটাকে বলা হয় ডিয়ার ফ্লাই। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ এরকম ধরনের দেখতে, হয়তো বা তোমরা বিভিন্ন সময় দেখে থাকবা। সাইক্লোপস হচ্ছে অ্যাকুয়াস ইনসেক্ট, এটা পানিতে থাকে, তার মধ্যে অর্গানিজমটা থাকে। দিস ইজ দ্য সাইমোলিয়াম, এটা হচ্ছে ফিমেল ব্ল্যাক ফ্লাই এবং হচ্ছে যে ট্রান্সমিট করে থাকে, দিস ইজ অলসো ফিমেল ব্ল্যাক ফ্লাই, দিস ইজ কিউলেক্স মসকিউটো। ওকে, দিস ইজ ফিমেল কিউলেক্স মসকিউটো। সো সবার প্রথমে যদি উচেরিয়া ব্যানক্রফ্টি বলি, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ ভাইবা। রিটেনের জন্য হচ্ছে যেটা বলা হয় যে কি ডিজিজ প্রডিউস করে, এটা হচ্ছে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস করে বা উচেরিয়াসিস করে, অথবা আরেকটা নাম হচ্ছে ব্যানক্রফটস ফাইলেরিয়াসিস করে। ওকে, এবং এটাই হচ্ছে যে নট এ জোনোটিক ডিজিজ, নর্থ ওয়েস্ট জোন অফ বাংলাদেশ, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড় এইসব জায়গায় আর কি সাধারণত মেইনলি হচ্ছে এন্ডেমিক জোন। এবং তোমাদেরকে খেয়াল রাখতে হবে যখন তোমাকে কোনো একটা প্রবলেম বেসড কোশ্চিন বলবে যে এ 45 ইয়ার্স ম্যান কামিং ফ্রম নীলফামারী উইথ দি সোয়েলিং অফ লেগ, ক্লিনিক্যাল ফিচার দিস দিস দিস, হোয়াট ইজ দি প্রবাবল ডায়াগনোসিস, তখন তোমার মাথার মধ্যে আসবে হচ্ছে যে দিস মে বি লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস। সো এলাকা ভিত্তিক যে তোমাদেরকে যখনই আর কি বলবে কোন এলাকা থেকে আসতেছে, সেই এলাকায় কোনটা এন্ডেমিক, সেই প্যারাসাইটের নামটা তোমাদের জেনে রাখতে হবে। মর্ফোলজি যদি বলা হয়, অ্যাডাল্ট ওয়ার্ম হচ্ছে থিন ফাইন লং স্লেন্ডার হেয়ার লাইক এবং কার্লি কয়েলড থাকে, ক্রিম কালার থাকে, ট্রান্সপারেন্ট নেমাটোড, ফাইলিফর্ম ইন শেপ, ফিলিফর্ম ইন শেপ, বোথ এন্ড ট্যাপারিং। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট। লাইফ স্প্যান 5 to 10 ইয়ার্স হচ্ছে লাইফ স্প্যান হয়ে থাকে। ফিমেল অ্যাডাল্ট ওয়ার্ম হচ্ছে ওভোভিভিপেরাস, লেইং এগস উইথ ওয়েল ডেভেলপড এমব্রায়োস, আর এমব্রায়োসটা যেটা সেটা হচ্ছে মাইক্রোফাইলেরিয়া এবং হচ্ছে শীত অ্যান্ড আনশীত দুই ধরনের এরকম হয়ে থাকে। লার্ভাল স্টেজ হচ্ছে 3 স্টেজেস, ফার্স্ট স্টেজ লার্ভা, সেকেন্ড স্টেজ লার্ভা আর থার্ড স্টেজ লার্ভা। থার্ড স্টেজ লার্ভা যেটা সেটা ইনফেক্টিভ লার্ভা বা ইনফেক্টিভ ফর্ম। তো হোয়াট ইজ দি ইনফেক্টিভ ফর্ম অফ উচেরিয়া ব্যানক্রফ্টি? ইট ইজ দি থার্ড স্টেজ লার্ভা। ওকে, দিস ইজ দি মাইক্রোফাইলেরি,
ওকে মাইক্রোফাইলে এরকম দেখতে লম্বা মতো হয়ে থাকে, এটা হচ্ছে অনেক বড় সাইজ। ইন দ্যাট সেন্স ব্লাডের মধ্যে এটা প্লাজমাতে থাকে, এটা কোনো টিস্যুর মধ্যে থাকতে পারে, কোনো ইসের সেলের মধ্যে থাকে না। উচেরিয়া প্যানক্রফটি দেখতেই পাচ্ছ, ব্রুসিয়া মেলায় লোয়া লোয়া এরকম ভাবে সবগুলো দেওয়া আছে ছবিগুলো, এবং হচ্ছে যে ছোট ছোট ডট ডট যেগুলো দেখতেছো সেগুলো একটা হচ্ছে নিউক্লিয়াস। স্টেজ ইজ ডেভেলপমেন্ট যদি বলা হয়, ইনকিউবেশন পিরিয়ড 18 মান্থস, ইনফেক্টিভ ফর্ম হচ্ছে থার্ড স্টেজ লার্ভা যেটা একটু আগে বলেছি, হ্যাবিটেট হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেলস এন্ড লিম্ফ নোডের মধ্যে থাকে। যেটা বলা হয় প্রি প্যাটেন্ট পিরিয়ড, যেটা ডেভেলপমেন্ট এন্ড ম্যাচুরেশন টু সেক্সুয়ালি অ্যাক্টিভ অ্যাডাল্ট, প্যাটেন্ট পিরিয়ড হচ্ছে স্টার্ট লেইং লার্ভা বাই গ্র্যাভিড ফিমেল। ওকে, এই দুই ধরনেরকে বলা হয়। মোড অফ ইনফেকশন যেটা ইনোকুলেশন, বাইট অফ ইনফেক্টিভ মসকিউটো, এই দুইটা হচ্ছে মোড অফ ইনফেকশন, অন্য কোনো মোড অফ ইনফেকশন হয় না, একটা ইনোকুলেশন আর একটা বাইট অফ ইনফেক্টিভ মসকিউটো। পেরিওডিসিটি মানে হচ্ছে কি, কামিং আউট মাইক্রোফাইলারি ফ্রম দ্য লিম্ফ্যাটিক সিস্টেম টু পেরিফেরাল ব্লাড, নির্দিষ্ট একটা টাইমে আসে, সবসময় আসে না। হ্যাঁ, তো যার ফলে এটা হচ্ছে যে রাত্রে বেলা করে আসে, রাত 11টা 12টা পর আসে এবং ভোর 3টা 4টা পর্যন্ত থাকবে সার্কুলেশন, এরপর এটা আবার টিস্যুর মধ্যে ঢুকে যায়। তো এই সার্টেন পিরিয়ড অফ টাইম ডে নাইট এর মধ্যে আসা, এটাকে পিরিয়ডিসিটি বলে। অ্যাকর্ডিং টু বাইটিং হ্যাবিট অফ ভেক্টর, এটা কেন হয়, ভেক্টর যে রাতের বেলা বাইট করে সেজন্য সে ওরকম ভাবে সেই জিনিসটাকে ম্যাচ করে থাকে, তাল মিলায়। রেস্ট রিল্যাক্সেশন প্যাটার্ন অফ হিউম্যান, এটাও আর একটা ফ্যাক্টর হতে পারে, যেটা মানুষজন রেস্ট নিতে থাকে সে সময়টা আর কি সে বের হয় রাতের বেলা যখন রেস্ট নেয়। টার্মস যেটা হচ্ছে, নাইট হচ্ছে নকচার্নাল, ডে হচ্ছে ডায়ারনাল, নট ইন ডে অর নাইট হচ্ছে নন পিরিয়ডিক, এরকম ভাবে টার্ম কয়েকটা শব্দ ব্যবহার করে। মোস্ট অ্যাট নাইট, লেস অ্যাট ডে, সাব পিরিয়ডিক, ডায়ারনাল, এরকম ভাবে কয়েকটা শব্দ আর কি ব্যবহার করা হয়। ওকে, মোস্ট অ্যাট ডে, লেস অ্যাট নাইট হচ্ছে সাব পিরিয়ডিক, নকচার্নাল। ওকে, সো এরকম ভাবে তোমরা একটু খেয়াল রাখবা, এবং হচ্ছে যে অনেক সময় জিজ্ঞেস করে ফেলে। লাইফ সাইকেলের ডেফিনেটিভ হোস্ট হচ্ছে হিউম্যান, তোমাদেরকে আগেই যেটা সূত্র বলেছে যে ম্যান ইজ দ্য ডেফিনেটিভ হোস্ট অফ অল প্যারাসাইট, ওকে, এক্সেপ্ট প্লাজমোডিয়াম এন্ড টক্সোপ্লাজমা ইন কেস অফ প্রোটোজোয়া এন্ড ইকাইনোকক্কাস গ্র্যানুলোসাস ইন কেস অফ হেলমেন্টস। ওকে, সো উচেরিয়া ব্যানক্রফটি ডেফিনেটিভ হোস্ট হচ্ছে হিউম্যান, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে কিউলেক্স মসকিউটো, অ্যাডিস মসকিউটো, ইভেন অ্যানোফিলিস মসকিউটো হতে পারে, কিন্তু তোমরা বলবা হচ্ছে কিউলেক্স মসকিউটো। 10 to 20 days required to be infective. This is the life cycle of Eucheria bancrofti. কিভাবে মসকিউটো বাইট করতেছে, 1 2 3 4 করে এরকম ভাবে বিভিন্ন আর কি সাইকেলের মাধ্যমে আবার এটা ঘুরতেছে। সো দিস ইজ দ্য লাইফ সাইকেল। ক্লিনিক্যাল ফর্মস অফ লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস হচ্ছে দুইটা, একটা ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস, একটা অকাল ফাইলেরিয়াসিস। এটা তোমাদের ভাই ভাই জিজ্ঞেস করে ডিটেলেও আসে, ওকে, তোমাদের কিন্তু সেই অনুযায়ী লিখতে হবে। ওকে, সো ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস আর অকাল ফাইলেরিয়াসিস দুইটা ক্লিনিক্যাল ফর্ম। প্যাথোজেনেসিস অফ ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস যেটা বলতেছে, অ্যাডাল্ট ওয়ার্ম ইন দ্য লিম্ফ নোড এন্ড লিম্ফ্যাটিক্স, পরবর্তীতে এটা লিবারেশন অফ মেটাবলিক এক্সক্রেটা, দেন রিকারেন্ট লিম্ফ্যাঞ্জাইটিস, দেন লিম্ফ্যাটিক ফাইব্রোসিস, লিম্ফ অবস্ট্রাকশন, লিম্ফোইডিমা, এনলার্জমেন্ট অফ দ্য অ্যাফারেন্ট এরিয়া, দেন এলিফ্যান্টিয়াসিস, হাইড্রোসিল, বিভিন্ন হয়ে থাকে। সো দিস ইজ দি প্যাথোজেনেসিস অফ ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস। এটা তোমাদের অনেক সময় রিটেনে দেয়, রিটেনের জন্য তোমাদের ইম্পর্টেন্ট খেয়াল রাখবে জিনিসটা, যে অ্যাডাল্ট ওয়ার্ম লিম্ফ নোড এবং লিম্ফ্যাটিক্স চলে আসে, সেখানে আসার পর তারা কিছু মেটাবলিক এক্সক্রেটা রিলিজ করে, এবং যার ফলে সেই মেটাবলিক এক্সক্রেটা গুলো লিম্ফ্যাঞ্জাইটিস করবে, রিকারেন্ট লিম্ফ্যাঞ্জাইটিস, পরবর্তীতে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস হবে, লিম্ফ অবস্ট্রাকশন হবে, পরবর্তীতে লিম্ফোইডেমা, এনলার্জমেন্ট অফ দ্য অ্যাফারেন্ট এরিয়া, এলিফ্যান্টিয়াসিস, হাইড্রোসিল, এগুলো আর কি ডেভেলপ করবে সোয়েলিং হওয়ার জন্য। অকাল ফাইলেরিয়াসিস এর প্যাথোজেনেসিস বলতেছে, এন্ট্র্যাপমেন্ট অফ মাইক্রোফাইলেরিয়ান অর্গান, টাইপ 1 হাইপারসেনসিটিভিটি হয়ে যাবে, টাইপ 1 হাইপারসেনসিটিভ ইনফিল্ট্রেশন অফ ইওসিনোফিল হবে, এবং হচ্ছে পরবর্তীতে ফর্মেশন অফ ইওসিনোফিলিক গ্র্যানুলোমা এন্ড টিস্যু ড্যামেজ হবে, এবং ক্লিনিক্যাল ফিচার হবে অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইম্প্যাকশন। এই ধরনের হয়ে থাকে অকাল ফাইলেরিয়াসিস। অকাল ফাইলেরিয়াসিস খুব একটা সোয়েলিং ওরকম ভাবে হয় না, যেটা সোয়েলিং হয় পায়ে, এবং হচ্ছে যে পরবর্তীতে সোয়েলিংটা এত বড় হয় যার ফলে এটাকে বলা হয় এলিফ্যান্টিয়াসিস, হাতির পা মতো হয়। তো তোমরা রাস্তাঘাটে দেখবা যে কিছু এরকম ভাবে অনেক মানুষ আছে যাদের পায়ে এরকম সোয়েলিং ভিক্ষা করে, এগুলো হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, এবং হচ্ছে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন। সাধারণত এগুলো ইউনিল্যাটারাল হয়ে থাকে, বাইল্যাটারাল যদি হয় তাহলে তুমি কিন্তু একরকম চিন্তা করবা, যখন ইউনিল্যাটারাল হবে তখন চিন্তা করবা যে দিস মে বি এ কেস অফ ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস। রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রায় আসে ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল এন্ড অকাল ফাইলেরিয়াসিস, তোমাদেরকে এটা অবশ্যই অবশ্যই বলতে হবে যে কজ কিসের জন্য, দেন অর্গ্যান ইনভলভস কে কে করতেছে,
microfilaria present in the blood in classical and hoche absent in blood in occult filariasis. So tomader eta bhai bhai jiggesh kore oi jonno red mark kore rekheche kintu eta retain er jonno khubi important. Therapeutic response er byapare tomader jante hobe ar ekta CFT eta bhai bhai jiggesh kore ekta hoche not sensitive in classical are sensitive in occult. এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে. দিজ আর দ্য পয়েন্টস ইউ শুড রিমেম্বার, ডিফারেন্স বিটুইন দি ক্লাসিক্যাল এন্ড অকাল ফাইলেরিয়াসিস. ক্লিনিক্যাল ফিচার্স অফ ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস হচ্ছে এক নম্বর ইনফ্লামেশন, সাথে হচ্ছে পেরিওডিক অ্যাটাক অফ ফিভার, লিম্ফাডিনাইটিস, দেন লিম্ফ্যাঞ্জাইটিস, ডাইলেটেশন অফ দ্য লিম্ফ্যাটিক্স, যেটাকে লিম্ফ্যাঞ্জিওভাইডিক্স বলে. সো তোমাদেরকে এই জিনিসগুলো আর কি মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে. দিজ আর দ্য ক্লিনিক্যাল ফিচার অফ ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস. ওকে, সো আরো সাথে কিছু হয় সেটা হচ্ছে রাপচার অফ দি লিম্ফ্যাঞ্জিওভ্যারিক্স. রাপচার হলে লিম্ফোরেজিয়া হবে, পরবর্তীতে লিম্ফোস্ক্রোটাম হবে, লিম্ফোসিল হবে, লিম্ফোরিয়া হবে, এই ধরনের বিভিন্ন ফিচার হতে থাকে. সুতরাং তোমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে. সিকুয়েন্সিয়ালি এই জিনিসগুলো হতে থাকে একটার পর একটা. দেন কাইলোরেজিয়া হতে পারে, এগুলো সব কিন্তু ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস এর ক্লিনিক্যাল ফিচার. কাইলোসিল হতে পারে, কাইলোরিয়া হতে পারে, কাইলোরেজিয়া হতে পারে, হেমাটোকাইলোরিয়া হতে পারে, কাইলাস ডায়রিয়া হতে পারে, কাইলাস অ্যাসাইটিস হতে পারে, কাইলোথোরাক্স হতে পারে. সো দিজ আর দ্য ক্লিনিক্যাল ফিচার অফ ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস. কি কি ধরনের লেশন হয়? একটা হচ্ছে এলিফেন্টিয়াসিস. এলিফেন্টিয়াসিস অনেক সময় শর্ট নোট দিয়ে দেয়, তোমাদেরকে জিনিসটা খেয়াল রাখতে হবে, তখন তোমাদেরকে এটা সম্বন্ধে ডিটেলস লিখতে হবে. হাইপারপ্লাসিয়া অফ স্কিন অ্যান্ড কানেকটিভ টিস্যু, সলিড ইডেমা অফ ভেরিয়াস পার্টস, then due to trophic effects of limbs. এটাই হচ্ছে লিম্ফ্যান্টিয়াসিস. ওকে, শুধুমাত্র এটা পায়ে হবে আর কি, খেয়াল রেখো. সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এটার সাথে অ্যাড হয় এবং সাধারণত স্ট্রেপটোকক্কাস পায়োজেনিস অথবা স্টাফিলোকক্কাস অরিয়াস হয়ে থাকে, সেপটিক লিম্ফ্যাঞ্জাইটিস করে, অ্যাবসেস এবং সেপটিসেমিয়া করে থাকে. অকাল ফাইলেরিয়াসিস যেটা মেয়ার্স কাউনার সিন্ড্রোম, এখানে যেটা হয় ম্যাসিভ ইওসিনোফিলিয়া, 30-80% অ্যাবসোলুট কাউন্ট মোর দ্যান 3000 পার কিউমিক মিলিমিটার, জেনারেলাইজ লিমনন এনলার্জমেন্ট হয়ে থাকে, হেপাটোস্প্লিনো মেগালি হয়ে থাকে, পালমোনারি সিমটমস হয়ে থাকে, অ্যাবসেন্স অফ মাইক্রোফাইলেরিয়া ইন পেরিফেরাল ব্লাড, এই জিনিসটা হবে. আর অ্যাডাল্ট ওয়ার্ম প্রোডিউসেস দি মাইক্রোফাইলেরিয়া কন্টিনিউয়াসলি বাট ক্যান নট রিচ দি পেরিফেরাল ব্লাড ডিউ টু ডেস্ট্রয়িং দি টিস্যু বাই এডিসিসি. সো দিস ইজ দি অকাল ফাইলেরিয়াসিস এর ফিচার. এটা তোমাদের শর্ট নোট প্রায় আসে, ঠিক আছে? ভাই ভাতে অনেক সময় জিজ্ঞেস করে, কিন্তু শর্ট নোটটা খুবই জরুরি তোমাদের, শর্ট নোট দিয়ে দেয় অকাল ফাইলেরিয়াসিস এর. অ্যানাদার টার্ম যেটা ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া, সিন্ড্রোম অফ ইমিউনোলজিক হাইপার রেসপন্সিভনেস অফ মাইক্রোফাইলেরিয়া ইন দি লাংস, যার ফলে লাংস এর মধ্যে একটা ফিচার আসে পালমোনারি ইওসিনোফিলিয়া, ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া যেটাকে বলে, ফাউন্ড ইন ফাইলেরিয়াসিস ইন এন্ডেমিক এরিয়াস, মার্কড ইওসিনোফিলিয়া হবে, রেইজড ইএসআর এন্ড হাই লেভেল অফ ফাইলেরিয়াল অ্যান্টিবডি ইনক্লুডিং হাই টাইপস অফ আইজিই. মেইল আর মোস্টলি এফেক্টেড হয়ে থাকে. ক্লাসিক্যাল সিমটম অফ ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে অকাল ফাইলেরিয়াসিস. সো ক্যারেক্টারাইজ বাই লো ফিভার, লস অফ ওয়েট, প্যারক্সিমাল কাফ উইথ স্ক্যান্টি স্পুটাম, ডিসনিয়া অ্যান্ড স্প্লিনোমেগালি, চেস্ট এক্সরে ইনক্রিজড বঙ্কো ভাস্কুলার মার্কিংস, ডিফিউজ মিলিয়ারি, মোল্টিং ইন দ্য লাং ফিল্ডস, এরকম পাওয়া যায়। মাইক্রোফাইলেরিয়া প্রেজেন্ট ইন দি টিস্যু অবটেইন বাই লাং বায়োপসি। সো এভাবে আর কি আমরা ডিটেক্ট করতে পারি। ল্যাব ডায়াগনোসিস যদি বলা হয় তাহলে আমরা ফাইলেরিয়াসিস এর ডাইরেক্ট এভিডেন্স, ইনডাইরেক্ট এভিডেন্স যেভাবে বলতে পারি। ডাইরেক্ট এভিডেন্স আছে মাইক্রোফাইলেরিয়া ইন দি পেরিফেরাল ব্লাড ফিল্ম, অ্যাডাল্ট ওয়ার্ম ইন দি বায়োপসি, বানানটা ভুল হয়েছে, ক্লাস ক্যালসিফাইড অ্যাডাল্ট ওয়ার্ম ইন এক্সরে, জেনোম ডিটেকশন বাই পিসিআর। এভাবে আমরা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স দেখি। ইনডাইরেক্ট এভিডেন্স কি? ইউসিনোফিলিয়া এক্সরে শোয়িং ইনফিল্ট্রেশন, অ্যান্টিবডি ডিটেকশন বাই সিএফটি, দেন হচ্ছে আইফ্যাট অ্যালাইজা, দেন অ্যান্টিজেন ডিটেকশন বাই আইসিটি। বর্তমানে যেটা আমাদের বাংলাদেশে খুব ফ্রিকোয়েন্টলি হয় সিএফটি থেকে, সেটা হচ্ছে কি আইসিটি, অ্যান্টিজেন ডিটেকশন বাই আইসিটি। এটা হচ্ছে যে অনেক ল্যাবে এটা করে থাকে। ওকে, নেক্সট যেটা টিস্যু নেমাটোড সেটা হচ্ছে লোয়া লোয়া। লোয়া লোয়া পাওয়া যায় হচ্ছে কনজাংটিভাতে এবং ট্রান্সমিটেড বাই হচ্ছে ক্রাইসোপস, রিকারেন্ট কনজাংটিভাইটিস হয়ে থাকে। ল্যাব ডায়াগনোসিস হচ্ছে মাইক্রোফাইলেরিয়া ইন পেরিফেরাল ব্লাড ফিল্ম, ডিটেকশন অফ দ্য ওয়ার্ম ডাইরেক্টলি ইন দি আইস। ওকে, দেন অনকোসার্কাস ভরবিউলাস যেটা রিভার ব্লাইন্ডনেস, রিভার ব্লাইন্ডনেস হচ্ছে ফাউন্ড ইন সাবকুটেনিয়াস টিস্যু, ট্রান্সমিটেড বাই ব্ল্যাক ফ্লাই ইন আফ্রিকা, সাবকুটেনিয়াস নোডিউলস ও ক্যালাবার সোয়েলিং এরকম হয়ে থাকে।
যেটা বলা হয় যে ডিভাইড ব্লাইন্ডনেস যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এক্সটেনশন অফ দি ক্রনিক ইনফ্লামেশন ফ্রম দি সাবকিউটেনিয়াস টিস্যু টু সাবকনজাংটিভাল স্পেস, পার্মানেন্ট স্কারিং অ্যান্ড অপাসিফিকেশন অ্যান্ড ডেভেলপ ব্লাইন্ডনেস। সো এই ব্লাইন্ডনেসটা ডেভেলপ করার জন্য এটা অনকোসার্কাস ভলভুলাস, আর এক নাম হচ্ছে ডিভাইড ব্লাইন্ডনেস। অ্যাজ দ্য ব্ল্যাক ফ্লাই ইজ আর হাইলি প্রিভেলেন্ট ইন দি রিভার সাইড অফ সাম আফ্রিকান কান্ট্রিজ, সো ব্লাইন্ডনেস লিঙ্ক টু অনকোসার্কাস ভলভিউলাস ইজ নোন এজ দ্য রিভার ব্লাইন্ডনেস। ওকে, এই জন্য নামকরণ করা হয়ে থাকে। এটা অনেক সময় জিজ্ঞেস করে, খুব একটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, শুধু নামটা জেনে রাখো, কি ডিজিজ প্রডিউস করে এটা জেনে রাখো আর কি। ল্যাব ডায়াগনোসিস হচ্ছে মাইক্রোফাইলেরিয়া এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু। নেক্সট আরেকটা সেটা হচ্ছে ড্রাকেনকুলাস মেরিনিয়ানসিস, এটার হচ্ছে আদার্স নেম, তোমাদের অনেক সময় জিজ্ঞেস করে, তেমন খুব একটা জানতে চায় না। গিনি ওয়ার্ম বলে, মদিনা ওয়ার্ম অথবা সার্পেন্ট ওয়ার্ম, এই তিনটা আর এরকম নামকরণ আছে। ক্রনিক ইনফ্লামেশন এবং আলসার করে থাকে এবং লার্ভা লেইড ইন দি ইনটু দি ওয়াটার ইনসিস্টেড ইন দ্য সাইক্লোপস। পরবর্তীতে এটা হচ্ছে যে ইনজেস্টেড বাই ম্যান অ্যান্ড ইনফেকশন স্টার্ট অ্যাট ইন্টেস্টাইনাল রুট এক্সটেন্ড আপ টু দ্য সাবকিউটেনিয়াস লেভেল অফ কমনলি ওয়াটার বাথড এরিয়া। ওকে, দেন হচ্ছে ডায়াগনোসিসটা করবো, এমার্জিং লার্ভা ফ্রম দি আলসার, এখান থেকে আমরা ডিটেক্ট করতে পারি ড্রাকেনকুলাস মেডিনিয়ানসিস। সো টিস্যু নেমাটোড মোটামুটি এটাই তোমাদের, এবং এগুলো জিনিসগুলো জানা লাগবে। তোমার আরেকটা জিনিস তোমাদের স্কিপ করেছি, সেটা হচ্ছে কি যে হেট্রাজন প্রভোকেটিভ টেস্ট। এটা কি হেট্রাজন প্রভোকেটিভ টেস্ট হচ্ছে কি, যেটা দেখা যায় যে রাতের বেলা যেহেতু উচ্চেরিয়া ব্যানক্রফটির ফাইলেরিয়ার যে মাইক্রোফাইলেরিয়া এটা ব্লাডে আসে রাত 12টা থেকে 1টা এর মধ্যে, এবং পরবর্তীতে 3টা 4টার পরই এটা ব্লাড থেকে চলে যায়। সো সে সময় তো রাতের বেলা ব্লাড কালেকশন করে মাইক্রোস্কোপের নিচে দেখা সম্ভব না। এই জন্য একটা, যখন আমরা যদি একটা ড্রাগ দিই, ড্রাগটা দিয়ে যদি আমরা আধা ঘন্টা অপেক্ষা করি বা 45 মিনিট অপেক্ষা করি, তাহলে দেখা যায় যে সেই ড্রাগের ইফেক্ট টিস্যুর ভিতরে যে মাইক্রোফাইলেরিয়া গুলো আছে সেগুলো সব ব্লাড সার্কুলেশনে চলে আসে। তখনও যদি ব্লাড কালেক্ট করা হয় তাহলে আমরা ব্লাডের মধ্যে মাইক্রোফাইলেরিয়া পাবো। সো দিস বলা হয়, ওকে ওকে, এটা জেনে রাখবা। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টুডেজ ক্লাস অ্যাবাউট টিস্যু নেমাটোড। So thank you everybody. Thank you very much.